আরে কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে, সকাল থেকে তোর ডিমের পচে জোগান দিতে তো। খা খা খা। শুনলি শুনলি বড় কোকার কথাটা? শুনলি? শুনলাম তো, কিন্তু মা দাদাকে এখন চটিও না, তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ, নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো, এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই, আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সব তুমি। দাদা আর একটা চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে, তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো।